স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। ওর আত্মার শান্তি কামনা করে পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে শ্রদ্ধা নিবেদন সাংবাদিক প্রসূন দাসের কলমে। উপস্থাপনায় মনীষা ভট্টাচার্য। পথের পাঁচালি হয়ে অপুর সংসারে প্রবেশ। ঘরে বাইরে শাখা প্রশাখায় সজ্জিত হয়ে ধরে রাখলেন বসন্ত বিলাপ, প্রথম কদম ফুলের দেশ, সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথের প্রদোষ মিত্র। আরো অনেক, আরো অনেক, শেষ নেই ফেলুদা, আপনার জয়গান সর্বত্র। গোপী গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশের পণ্ডিত মশাই, আপনার অভিনয়, আবৃত্তি, কাব্য রচনা আরো নানা সৃষ্টি সারা জীবন মনে রাখবে সবাই। বহু সম্মানে ভূষিত বেলা শেষে দেবদাস ঝিন্দের বন্দি, একি করলেন বন্দি, মৃত্যুর সঙ্গে করলেন সন্ধি। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন হৃদয়ে সবার। আপনার সৃষ্টির স্মৃতিচারণা হবে পার পার, আদি আছে, অন্ত নেই। আপনি বিরাজমান সর্বত্র, চিরস্মরণীয় হয়ে থাকবেন আপনি, কিংবদন্তি চট্টোপাধ্যায় সৌমিত্র। চিরস্মরণীয় হয়ে থাকবেন, কিংবদন্তি চট্টোপাধ্যায় সৌমিত্র।